প্রিয় দর্শক বৃন্দ, আপনি কি কখনো ভেবেছেন যে কিভাবে বিশ্বের মাত্র 1% জনসংখ্যার কাছে বিশ্বের প্রায় 96% সম্পত্তি থাকে? যদি হ্যাঁ, তাহলে তাদের কাছে এমন কোন রহস্য আছে যা বাকি 99% মানুষেরা জানেন না? প্রিয় দর্শক, আসলে এটাই সেই গোপন রহস্য যা বোঝার পরে মানুষ এই ইউনিভার্সের রহস্যময় নিয়মগুলিকে গভীরভাবে বুঝে নিতে পারে এবং তারা কোনো দ্বিধা ছাড়াই সেগুলির অনুসরণ করে। আমাদের চিন্তাভাবনা এবং কল্পনা একটি বীজের মতো হয় যার মধ্যে অসীম শক্তি লুকিয়ে থাকে। যেমন একটি বীজের মধ্যে সম্পূর্ণ একটি বৃক্ষ গড়ে ওঠার ক্ষমতা থাকে, ঠিক তেমনি আমাদের চিন্তাভাবনার মধ্যে আমাদের জীবনকে আমাদের ইচ্ছার মতো গড়ে তোলার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। হ্যাঁ, আমরা যেমনভাবে চিন্তা করি ঠিক তেমনি হয়ে যাই। যেসব চিন্তাগুলি আমাদের মনে বারবার ঘুরে বেড়ায়, সেই চিন্তাগুলি আমাদের বাস্তবতা তৈরি করে। আর এই জন্যই আপনারা হয়তো শুনে থাকবেন, চিন্তাভাবনা থেকেই জীবন তৈরি হয়। লিওনার্দো দা ভিঞ্চি, যিনি একজন মহামানব ছিলেন, তিনিও সময় থাকতে এই মহাবিশ্বের গোপন রহস্যগুলি বুঝে নিয়েছিলেন এবং সেগুলিকেই তার নিজের সাফল্যের মূল ভিত্তি করে তুলেছিলেন। তিনি একে আকর্ষণ আইন বা ল অফ অ্যাট্রাকশন নামে অভিহিত করেছিলেন এবং এই নিয়ম অনুসরণ করেই তিনি শুধু অসীম সাফল্য অর্জন করেননি, বরং ইতিহাসের পাতায় তার নামও অমর করে ফেলেছিলেন। প্রিয় দর্শক, আমাদের মনও এক প্রকার চুম্বকের মতো হয় যা সেই জিনিসগুলিকেই আমাদের দিকে আকর্ষিত করে থাকে যেগুলিতে আমরা বেশি করে মনোনিবেশ করি। আমাদের চিন্তাগুলি মহাবিশ্বের শক্তিশালী সংকেতের মতো কাজ করে যা আমাদের চারপাশের শক্তিকে আমাদের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। আপনি কি কখনো খেয়াল করেছেন দিনভর আপনার মনে যে চিন্তাগুলি ঘুরপাক খায়, কেন সেগুলি প্রায়শই রাতে দেখা স্বপ্নের মাধ্যমে পূর্ণ হয়? আর গল্প শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে আপনি চিন্তাভাবনা করা বন্ধ করে দিয়েছিলেন। আমাদের জীবনে যত ঘটনাক্রম ঘটে তা আমাদের চিন্তাভাবনা এবং বিশ্বাস অনুযায়ী ঘটে। ল অফ অ্যাট্রাকশনের নিয়ম নিরপেক্ষ আর এটি কারো প্রতি পক্ষপাতিত্ব করে না। এটি ভালো বা খারাপ উভয় ধরনের চিন্তাকেই আকর্ষিত করে, ঠিক যেমন মাধ্যাকর্ষণ শক্তি সব কিছুকে নিজের দিকে টেনে নেয়। আমরা এটিকে বুঝি বা না বুঝি, এটি সবসময় তার কাজ করতে থাকে। তাই আমাদের চিন্তাগুলিকে সবসময় ইতিবাচক দিকে মনোনিবেশ করা উচিত, কারণ আমাদের চিন্তাগুলি আমাদের জীবনের দিক নির্দেশনা এবং তার পরিণতি নির্ধারণ করে। অনেকেই বলে থাকেন যে আমরা ইউনিভার্সের এই নিয়মগুলিকে সম্পূর্ণরূপে বুঝতে পারি না। একে বুঝতে পারা ঠিক তেমনই যেমন বিদ্যুতের লাভ উপভোগ করা, কিন্তু তা দেখা যায় না। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটিকে আমরা যেমন দেখতে পাই না, তবে তার প্রভাবকে সর্বদা আমরা অনুভব করতে পারি। একইভাবে ল অফ অ্যাট্রাকশন ও মহাবিশ্বের সবচেয়ে বড় নিয়ম যা প্রতি মুহূর্তে কাজ করে চলেছে, তাতে আমরা এটিকে বুঝতে পারি বা না পারি। এটি সেই অদৃশ্য শক্তির মতো যা নিরন্তর নিরল স্বভাবে আমাদের জীবনের গল্পটি লিখে চলেছে। দ্য সিক্রেট বইয়ের লেখিকা রোন্ডা বার্ন জানান, এই সত্যের সন্ধান পাওয়ার আগে তিনি জানতেনই না যে ধ্যান কতটা শক্তিশালী হতে পারে। ধ্যান মনকে শান্ত করে এবং চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করে। মহাবিশ্ব আমাদের জন্য একজন সদয় পিতার মতো, যে সর্বদা আমাদের চিন্তাগুলি এবং ইচ্ছাগুলিকে বাস্তবের রূপ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ধ্যানের সাহায্যে আমরা আমাদের চিন্তাগুলিতে এবং ইচ্ছাগুলিতে স্পষ্টতা আনতে পারি এবং তাদের উপর গভীরভাবে মনোনিবেশ করতে পারি। আর এর ফলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি এবং জীবনকে বর্তমানের তুলনায় আরও সুখময় করে তুলতে পারি। তাই প্রিয় দর্শক, শুরু শুরুতে কয়েক মিনিটের জন্য ধ্যান করা শুরু করুন এবং ধীরে ধীরে সেটাকে কমপক্ষে 10 মিনিট পর্যন্ত বাড়ান। মনে রাখবেন, এটি একটি ছোট্ট পদক্ষেপ হলেও কিন্তু আমাদের জীবনে এর প্রভাব অসাধারণ। ধ্যানের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কিভাবে মহাবিশ্ব আপনার চিন্তাগুলিকে বাস্তবে পরিণত করা শুরু করে। তবে এটাও মনে রাখবেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স ইতিবাচক এবং নেতিবাচক চিন্তাগুলির মধ্যে কোনো ভেদাভেদ করে না। যদি আপনি নেতিবাচক চিন্তাগুলিকে নিজের মনকে আচ্ছন্ন করতে দেন,
তবে মহাবিশ্ব সেই নেতিবাচক ভাবনাগুলিকেই আপনার জীবনে বাস্তবতায় রূপান্তরিত করার প্রচেষ্টা করবে। অনেক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে আমাদের মনে প্রতিদিন প্রায় 7000-এরও বেশি চিন্তা আসে। কাজেই সেই সমস্ত চিন্তাগুলির ওপর নজর রাখা প্রায় অসম্ভব, কিন্তু আমাদের অনুভূতিগুলি আমাদের চিন্তার পথ দেখায়। যখনই আপনি নেতিবাচক চিন্তায় আটকে যান, তখন রোন্ডা বার্ন পরামর্শ দেন যে আপনার এমন জিনিসগুলির একটি তালিকা তৈরি করুন যা আপনার অনুভূতিগুলিকে ইতিবাচকতায় পরিণত করতে পারে। সেটা আপনার প্রিয় স্মৃতি হতে পারে, ভবিষ্যতের স্বপ্ন হতে পারে, অথবা কোনো প্রিয় সঙ্গীত হতে পারে। আর যখনই নেগেটিভিটি আপনাকে গ্রাস করবে, তখন সেই তালিকার দিকে তাকান এবং আপনার মনকে হালকা করুন। লেখিকা রোন্ডা বার্নের মতে, কোনো জিনিসকে আকর্ষণ করার জন্য 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হল চাওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে একেবারে স্পষ্টভাবে জানতে হবে যে আপনি নির্দিষ্টভাবে কি চান এবং তার একটি তালিকা তৈরি করুন। আপনার প্রত্যেকটি ইচ্ছাকে লিখুন এবং তাদের প্রতি মনে কোনো সন্দেহ রাখবেন না। আর এটা অবশ্যই মনে রাখুন যে যখনই আপনি চাইবেন যে ইউনিভার্স আপনার প্রার্থনা শুনুক, তখনই মহাবিশ্ব একেবারে আলাদিনের জিনির মতো আপনার প্রত্যেকটি কথা শোনে। লেখিকা রোন্ডা বার্নের মতে দ্বিতীয় ধাপ হল বিশ্বাস। প্রিয় দর্শক, আপনি যে জিনিসটির কল্পনা করছেন সেটির ওপর পুরোপুরি বিশ্বাস রাখুন এবং ভাবুন যে সেই জিনিসটি ইতিমধ্যেই আপনার কাছে আছে। কারণ বিশ্বাসই হল সেই জ্বালানি যা মহাবিশ্বকে সক্রিয় করে তোলে। রোন্ডা বার্নের দ্বারা প্রস্তাবিত তৃতীয় ধাপ হল প্রাপ্তি। প্রিয় দর্শক, যা আপনি মহাবিশ্ব থেকে চেয়েছেন সেটি প্রাপ্ত করার আগেই তার প্রাপ্তির আনন্দ অনুভব করুন। আগে থেকেই সেই জিনিসগুলির অনুভূতি আপনার মনের মধ্যে আনুন। আপনি আপনার ইচ্ছার জিনিসগুলির প্রতি যত বেশি বিশ্বাস রাখবেন, তত দ্রুত সেই জিনিসগুলি আপনার জীবনে আসবে। এবং চতুর্থ ধাপ হল কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করা প্রকৃতপক্ষে কোনো কিছু আকর্ষণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। ধরা যাক আপনার কাছে একটি পুরানো গাড়ি আছে এবং আপনি বর্তমানে তার পরিবর্তে একটি নতুন গাড়ি চান। তবে তার জন্য সবার প্রথমে আপনাকে আপনার পুরানো গাড়ির জন্য ইউনিভার্সকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দেখায় যে আপনি বর্তমান পরিস্থিতির প্রতি সন্তুষ্ট এবং নতুন জিনিস গ্রহণের জন্য প্রস্তুত। এটাই কৃতজ্ঞতার শক্তি, যা আপনার জীবনে নতুন জিনিসকে আকর্ষণ করার জন্য একাধিক পথ খুলে দেয়। বন্ধুরা, মনে রাখবেন আপনার চিন্তাগুলি অত্যন্ত শক্তিশালী। এই শক্তি আপনার মধ্যে লুকানো একটি অমূল্য রত্নের মতো যা আপনার মনের গভীরতায় উপস্থিত থাকে। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং আপনার মনকে কৃতজ্ঞতায় পূর্ণ রাখুন। আপনার চিন্তাগুলি আপনার পৃথিবীকে আকার দেয়, তাই তাদের সবসময় সঠিক পথে মনোনিবেশ করান। প্রিয় দর্শক, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আমরা এই ধরনের রহস্যময় এবং অনুপ্রেরণাদায়ক ভিডিও নিয়মিত আপনার জন্য নিয়ে আসি। মনে রাখবেন, মহাবিশ্বের এই গোপন নিয়ম সবসময় এবং সবারই উপর সমানভাবে কাজ করে, আপনি এটিকে বুঝতে পারেন বা না পারেন। ধন্যবাদ।